খেলার শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন ও খেলোয়াড়দের পরিচিতির মাধ্যমের পর খেলা শুরু হয়। মেমারি 2 নম্বর ব্লকের বোহাল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সতলা গ্রামে সতলা মিলন ক্লাবের পক্ষ থেকে স্বর্গীয় গোপালচন্দ্র ঘোষ ও স্বর্গীয় লক্ষ্মীকান্ত বারিক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হল। এই ফাইনাল খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করছেন শাহজাদপুর ক্রিকেট একাদশ ও হামুনপুর ক্রিকেট একাদশ। বিজয়ী দলের হাতে ট্রফি ও বিজেতা দলের হাতে ট্রফি ক্লাবের পক্ষ থেকে তুলে দেওয়া হয়। এছাড়াও বেস্ট ব্যাটম্যান, বোলার, ফিল্ডার, ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ সহ খেলোয়াড়দেরও পুরস্কৃত করা হয়। এই ফাইনাল খেলায় বিজয়ী শাহজাদপুর ক্রিকেট একাদশ, বিজেতা হন হামুনপুর ক্রিকেট একাদশ। এই খেলায় উপস্থিত ছিলেন সতলা মিলন ক্লাবের পক্ষ থেকে সম্পাদক তমালকান্ত ঘোষ, সভাপতি প্রদীপ দাস, ক্রিকেট সম্পাদক অভিজিৎ ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দবার্তা। খেলার শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন ও খেলোয়াড়দের পরিচিতির মাধ্যমের পর খেলা শুরু হয়। মেমারি 2 নম্বর ব্লকের বোহাল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সতলা গ্রামে সতলা মিলন ক্লাবের পক্ষ থেকে স্বর্গীয় গোপালচন্দ্র ঘোষ ও স্বর্গীয় লক্ষ্মীকান্ত বারিক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হল। এই ফাইনাল খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করছেন শাহজাদপুর ক্রিকেট একাদশ ও হামুনপুর ক্রিকেট একাদশ। বিজয়ী দলের হাতে ট্রফি ও বিজেতা দলের হাতে ট্রফি ক্লাবের পক্ষ থেকে তুলে দেওয়া হয়। এছাড়াও বেস্ট ব্যাটম্যান, বোলার, ফিল্ডার, ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ সহ খেলোয়াড়দেরও পুরস্কৃত করা হয়। এই ফাইনাল খেলায় বিজয়ী শাহজাদপুর ক্রিকেট একাদশ, বিজেতা হন হামুনপুর ক্রিকেট একাদশ। এই খেলায় উপস্থিত ছিলেন সতলা মিলন ক্লাবের পক্ষ থেকে সম্পাদক তমালকান্ত ঘোষ, সভাপতি প্রদীপ দাস, ক্রিকেট সম্পাদক অভিজিৎ ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দবার্তা।